হ্যালো ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি ইউটিউব লোগো নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে প্রফেশনাল লোগো বানানো শেখাবো। সো শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ফিরে আসছি ইন্টোর পর। সো বন্ধুরা, ফিরে আসলাম ইন্টোর পর। আমি পার্সোনালি আমার লোগো তৈরি করার জন্য যে অ্যাপসটি ব্যবহার করে থাকি তা হলো এই লোগো মেকার। লোগো মেকার অ্যাপসটি খুবই ভালো, আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন। লোগো মেকার সার্চ দিলেই পেয়ে যাবেন। সো এর মধ্যে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো লোগো বানানোর জন্য ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো সাইটে একটা বাটন আছে যে লোগোস, এখান থেকে আপনার ইচ্ছা মতো লোগো আপনার চ্যানেলের জন্য বেছে নিতে পারবেন। তো আমার ইচ্ছে মতো একটি পছন্দের লোগো আমি বেছে নিই। তো বন্ধুরা, আমি একটা আমার পছন্দের মতন লোগো বেছে নিলাম এখানে। তো বন্ধুরা, এখানে নিচে দেখেন অনেক কালার্সের অপশন আছে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনার লোগোকে। তো বন্ধুরা, আমি কালার চেঞ্জ করব না, কারণ আমার এই লোগোটার কালারটাই অনেক জোস, অনেক ভালো লাগছে। তো এটাই রেখে দেব। তারপরে ইমেজ বিজি থেকে ক্লিক করলে আপনি এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার পেয়ে যাবেন। কালারসে ক্লিক করলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতন, অনেক রকমের কালার আছে, চেঞ্জ করতে পারবেন। এবং দ্বিতীয় অপশানটা ক্লিক করলে কালারফুল আরও কালার পেয়ে যাবেন। এবং তৃতীয়তে ইমেজে ক্লিক করলে আরও কালার্স পেয়ে যাবেন। তো আমার ইচ্ছা মতন আমি একটা কালার নিয়ে নিলাম। তো বন্ধুরা, এটা আমার অনেক ভালো লাগছে, তো এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিই। তো বন্ধুরা, আমার কাস্টমাইজ করা হয়ে গেলো। তো সাইটে ইমেজের সাইটে একটা আছে বিগ কালার, মানে বর্ডার কালার, আপনি বর্ডার কালার যা দিতে চান আপনার ইচ্ছা মতো দিতে পারেন এখান থেকে। তারপর বর্ডার সাইজ কতটুকু রাখবেন আপনি, তারপর বর্ডার স্ট্রোক, তারপর সবার শেষে আছে সার্কেল, এখান থেকে আপনি আপনার লোগোটাকে গোল করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, যা মনে হয় তা করে নিতে পারবেন, সেটা আপনার ব্যাপার। তো আমার গোল করে নিলাম আমি। পরে এখানে আছে শেপস, আপনার লোগোর শেপস, এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলের শেপস দিতে পারবেন। তো আমি দেব না, এখান থেকে আমি সঙ্গে সঙ্গে টেক্সটে চলে যাব। টেক্সট থেকে টি অপশানে যা আপনার ছেলেনের নাম দিয়ে দিবেন। তো আমার ছেলেনে আমি নামটা দিয়ে দিই, দেওয়া হয়ে গেল। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্টাইলের কালার নিতে পারবেন, প্রত্যেকটা ক্লিক করলে বিভিন্ন স্টাইলের কালার নিতে পারবেন। তো ইচ্ছে মতো আমার একটা কালার চয়েস করে নিই, হ্যাঁ চয়েস করা হয়ে গেল। তারপর এখান থেকে ফ্রন্টস, ফ্রন্টস থেকে আপনি 2D ফ্রন্টস নিতে পারবেন, 3D ফ্রন্টস নিতে পারবেন, প্রত্যেকটি ফ্রন্টসই ভালো। সো বন্ধুরা, আমার ইচ্ছে মতো একটা ফ্রন্টস আমি নিয়ে নিই। হ্যাঁ, তো বন্ধুরা আমার এই ফ্রন্টটা খুবই ভালো লেগেছে, তো আমি এই ফ্রন্টটা নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে শেডো থেকে আমি একটু শেডোটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার চলে যাবেন লোগোতে। তো এখান থেকে আপনি চারদিকে যে স্টাইলটা দিতে চান দিতে পারবেন। সো আমার ইচ্ছে মতন আমি একটা এখানে চয়েস করা রয়েছে আমার। হ্যাঁ, এখান থেকে একটা ঘোড়ার একটা লোগো আছে, এটা আমি নিয়ে নেই। এটা কাস্টমাইজ করে সুন্দরভাবে বসিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিন। কালার চেঞ্জ হয়ে গেছে, তো সো লোগোটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে সেভ করার জন্য এখানে আপনি সাইটের উপরে একটা অপশান পাবেন, ওইটার মধ্যে ক্লিক করলে এখানে সেভ অপশান আসবে। পিএনজির মধ্যে ক্লিক করলে আপনার এই লোগোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার সকল ভিডিও আপনার কাছে যায়।